What's up guys, welcome back to Siam Nasir. So, আজকে আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আমি ঝটপটে ভিডিওটা করলাম, কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। সো আমি কিছুক্ষণ আগে একটা ইনফরমেশন পেলাম যে অপুকে নাকি ডিয়াবাড়িতে ধরে মারধর করে তার চুল কেটে দিয়ে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। তো আমি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ আপনাদের দেখাতে পারছি না ডাইরেক্ট ভিডিওতে। সো আমি আমার মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি, তারপর আমি কিছু কথা বলবো। সো আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সাথে আমি কী বিষয় নিয়ে আজকে ভিডিওটা করছি। সো এখানে আমি স্পেশালি কোনো ভিডিও করছি না। সো আমি কিছু কথা বলতে চাই বিষয়টা নিয়ে, অপুকে কারা মারলো। সো প্রথম কথা হচ্ছে, অপু গিয়েছিল ডিয়াবাড়ি। ডিয়াবাড়ি যাওয়ার পর সেখানে সে শ্যুট করতে গিয়েছিল, অথবা যাই হোক যেভাবে গিয়েছিল সেখানে নাকি ডিয়াবাড়ির, তার মানে উত্তরার যে ডিয়াবাড়ি আপনারা অনেকেই চিনেন। সো আমি উত্তরার আশেপাশেই থাকি, উত্তরা আমার এরিয়ার মধ্যেই। সো সেখানে যাওয়ার পর ডিয়াবাড়ির যে স্থায়ী কিছু ছেলে পেলে ছিল তাদের গায়ে অপু হাত তুলে, অপুর সাথে তাদের একটা গ্যাঞ্জাম হয়। সো সেই গ্যাঞ্জামটা হওয়ার কারণে ওই এলাকার বা স্থায়ী যে লোকজন আছে তারা ওকে ধরে বেধম মারধর দেয়, এবং মারধর দেওয়ার পরে তাকে তার চুল কেটে দেওয়া হয়, চুল কেটে দেওয়া হয় এবং চুল কাটার পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। সো এই ছিল আজকের বিষয়। সো আমি এই বিষয়ে কিছু কথা বলতে চাই যে ভাই, একটা মানুষ এত করে বুঝানোর পরও সে করতে গেছে, তুমি ভাই ভালো কন্টেন্ট বানাইতা, ভালো কিছু বা করতে, ভালো কিছু এরকম কিছু করতে হবে লাইফে যাতে মানুষ তোমার উপর এরকম হামলা না করে। তুমি কেন আর এক এলাকা থেকে এসে এই এলাকায় এসে তুমি মানে গ্যাঞ্জাম করতে যাও কেন ভাই? আর এই যে তোমাকে ধরে ভাবে মারধর করলো, অপুকে ধরে ভাবে মারধর করলো, অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরও খারাপ লাগে। যারা মারছে আমি আই থিঙ্ক তাদেরও খারাপ লাগবে, কিন্তু কেন মারছে? মারার পিছনে তো অবশ্যই কারণ থাকে। সো সেই কারণগুলো যাতে না ঘটে, এমন কোনো কিছু করবো না যাতে মানুষ ধরে তোমাকে মারবে, মানুষ ধরে আমাকে মারবে, এরকম করা তো ঠিক না। তুমি ভালো ভালো কন্টেন্ট বানাতে তাহলে এভাবে মারতো না। সব কথার এক কথা যে ভাই, ভালোভাবে চললে, ভালো কিছু করলে অবশ্যই মানুষ তোমার উপর এরকম করবে না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে নিজের এলাকায় নিজের ক্ষমতা, আরেক এলাকায় নিজের ক্ষমতা দেখালে তো সেটা হবে না। আর এরকম কিছু হয়ে জানো যে যেখানে সেখানে তুমি তোমার মানে ক্ষমতা দেখাইবা। যাই হোক, এই বিষয়টা নিয়ে কথা না বাড়াই, সব কথা সারমর্ম হচ্ছে এটা যে ডিয়াবাড়িতে এসেছিল অপু সেখানে ভিডিও করার জন্য, সেখানে এসে স্থায়ী বা ডিয়াবাড়ির যে স্থায়ী ছেলে পেলে আছে তাদের সাথে তার গ্যাঞ্জাম হয়। সেই গ্যাঞ্জামে হওয়ার পরে সেই স্থায়ী পোলাপাইন তাকে ধরে মারধর দিয়ে তার চুলগুলো কেটে দিয়ে তাকে সরাসরি পুলিশের কাছে হস্তান্তর করে দেয়। সো এটা যারা জেনারেল মানুষ হিসেবে, আমি এর আগেও বলেছি জেনারেল মানুষ হিসেবে আমারও খারাপ লাগছে যে মারা হয়েছে এইভাবে, ফুট ফুট ফাটায় রক্ত রক্ত বের হয়ে গেছে। তো এটা আসলে খারাপ লাগার বিষয়, মানুষকে এইভাবে মারাটা আসলে খারাপ লাগার বিষয়। বাট কেন মার খাইবা? এরকম কাজে আমি কেন করবো যে কাজে আমাকে মারবে এভাবে? কেন করবা রে ভাই? এরকম কেন লাগতে হবে ভাই? সবার সাথে মিলেমিশে থাকতে হবে ভাই। তো মার খাওয়ার পরও যদি শিক্ষা না হয়, এত মার খাওয়ার পরও যদি এরকম ঘটনা ঘটার পরে যদি শিক্ষা না হয় ভাই, তোমাদের আর কোনো দিন শিক্ষা হবে না। সো আজকে আমি আর কিছু বলতে চাই না, সবাই ভালো থাকবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো আমি চাইবো না আজকে এই ভিডিওতে অ্যাটলিস্ট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।